নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ পাবন পাবন্ন জয় গোপাল সর্বাগ্রে সমাত্রৈকবতে কর পরম আরাধ্য পরম করুণ শ্রী গুরুহ প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী চরণ কমলে নমামি ততহ অখিল রসামৃত সিন্ধু করুণাঘনাকৃতি বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অষ্টোত্তর শত শ্রীলশ্রী বিনোদ বিহারী দাস বাবাজী মহারাগণ শ্রীচরণ কমলে নমামি কলিযুগ পাবন অবতার অবতার শরৎ সার অবতার শিরোমণি শ্রী সচিদানন্দ বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি যার অপার অনুকম্পায় করুণাময়ী রাধারানীর সবিশেষ ইচ্ছায় বেদ লক্ষণা গোমাতার অশীষ বিশেষ কৃপায় পশ্চিমবঙ্গের কলকাতায় বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা মহামহোৎসব চার দিবসীয় ভাগবতী কথা আজ তৃতীয় দিবস সমাজ বন্ধু সোমনাথ বাবুর তত্ত্বাবধানে শ্রীমদ ভাগবতী কথার আজ রসালাপ আনন্দ আলাপ উদ্ধব মহারাজের ব্রজযাত্রা প্রসঙ্গক্রম গতকাল পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম উদ্ধব মহারাজ তাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধব বৃন্দাবনে যাও তারই সোনার রথ করে তুমি বৃন্দাবনে চলো যা উদ্ধব সোনার রথটা ভগবান শ্রীকৃষ্ণ হাত দিয়ে আদর করতে করতে বলছেন তোর কত ভাগ্য দেখ তুই বৃন্দাবনে যাচ্ছিস তোর যদি দুটো হাত থাকত তবে তুই ধানের সেবা করতিস ওরে রথ মানুষের মতন যদি তোর মুখ থাকত তাহলে বৃন্দাবনে গিয়ে আর ফেরত আসতিস না রথ ওই মুখে
হারাধে হারাধে বলে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তিস। বৃন্দাবনের ধুলোর সঙ্গে মিশে যাওয়ার জন্য বিপুল বাসনা উতরে তোর। ওরে রাত, তোর যদি দুটো চোখ থাকত তাহলে বৃন্দাবনের অপ্রাকৃত দৃশ্য, যে বৃন্দাবন রম্যস্থান, যে বৃন্দাবন চিন্তামণিধাম, তোর যদি অমন দুটো চোখ থাকত তাহলে বৃন্দাবন ধামকে দর্শন করবি আর কখনো মথুরায় আসতে হতো না তোকে। রথ, তুই যদি বলিস হে গোবিন্দ তাহলে তুমি বৃন্দাবন থেকে মথুরায় এলে কেন? বৃন্দাবনে থাকলে যদি আর বৃন্দাবন থেকে মথুরায় আসতে বা অন্য কোথাও যেতে ইচ্ছে করত না তাহলে তুমি মথুরায় এলে কেন? যদি তুই জিজ্ঞেস করিস তবে এই উত্তরটা আমি হয়তো দিতে 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 আমার অনন্ত মুখ হয়ে যাবে। অনন্ত মুখেও সে বক্তব্য বক্তব্যই থাকবে, বলার হয়ে উঠবে না। যদি আমায় কেউ প্রশ্ন করে তুই বৃন্দাবনে ফিরে যাচ্ছ না কেন, তবে আমি ভগবান, আমার কাছে উত্তরটা আছে, কিন্তু উত্তরটা দিতে গেলে এক পক্ষ আমাকে বলবে এটা কি তোমার উচিত হল? সেই মাধুর্য, সেই প্রেম, সেই বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবনে আলাপুলা গোয়ালিনী, সেই বৃন্দাবনে মা যশোদা নন্দ মহারাজ মা যশোদার কাছে লুকোচুরি করে খেলা, লুকোচুরি করে মাখন খাওয়া, সেই আহিরিনী গোয়ালিনীদের ঘরে ঘরে চুরি করা, সমস্ত সখাদের সঙ্গে সব বাছুর বাছুরিগুলোকে নিয়ে গোষ্ঠী বিহার করা, সব সখাদের কেটে খাওয়া, কাঁধে চড়ানো, কাঁধে চড়া, হেরে যাওয়া খেলায় সখ্য প্রেমের, মধুর প্রেমের, বাৎসল্য প্রেমের ঐশ্বী রসের আনন্দ সাগরে ডুবতে থাকতে থাকতে হঠাৎ করে কেন সে রসসাগর থেকে আমারে মথুর আসা, শুষ্ক শুকনো মরুভূমি, এখানে রাধা বলে কেউ ডাকে না। জয় শ্রীকৃষ্ণ চন্দ্র ভগবান কি, কৃষ্ণচন্দ্র ভগবানের জয় জয়কার হয়। এখানে রাধা নামের ধ্বনি কেউ দেয় না, যে নামে আমার আনন্দ হয়, যে নামে আমার সুখ হয় সে তো বৃন্দাবনই আছে। তাহলে এই বৃন্দাবন থেকে আমি এখানে কেন এলাম? যদি এক কথায় উত্তর দিই তবে কি বলবো জানো, প্রেমের জন্য এসেছি। প্রেমে তো মিলনকে বোঝাতে হয়, প্রেমে তো মিলন উৎসবেই আনন্দ বেশি পায়,
তাহলে সেখানে থাকলে তোমার যোগ হতো, মিলন হতো। এখানে যে সব তুমি থাকছ তাতে যে সবার হৃদয়ে বিরোগের বেদনা, বিরোগী নেই সবাই, যেন বৃন্দাবনে সবাই বিরোগী হয়ে আছে, যমুনা বিরোগী ফুলে ফলে পাখির পূজনে পল্লবে পল্লবে শুধু বিরোগীর সব গান গাইছে সবাই। যদি বৃন্দাবনে ওই পল্লবের দিকে যদি কেউ ধ্যান দেয় না, হাওয়া ঝমঝম করে হাওয়া বইছে, হাওয়ার সঙ্গে সঙ্গে দুটো পাতা একসঙ্গে করে দুটো পাতা এক হয়ে যে শব্দ হচ্ছে সেই শব্দ কি বলছে জানো? কৃষ্ণ হারা বেদনাকে প্রকাশ করছে, সবাই যেন বিরহে বিলাপ গাইছে। তাহলে এই বিরহ কেন দিলে তুমি? কৃষ্ণ বলছেন প্রেমের যে গীতি তাই মিলনে প্রেমের গভীরতা নির্ণয় হয় না, মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল হয় প্রেমের গীতি তাই। এই জন্য বিরহের বড় প্রয়োজন, সবাই মিলনের অপেক্ষায় থাকে, আমি অপেক্ষায় ছিলাম। কবে বিপ্রলম্ভ রস মানে বিরহ রস, কবে বিচ্ছেদের সংবাদ আসবে? আর সেই বিচ্ছেদের সংবাদে প্রেম সর্বোপরি দাঁড়িয়ে প্রেমের প্রচার হবে। এই অদ্ভুত লীলার চমৎকারিত্ব স্থান এই জায়গায় বিপ্রলম্ভ রসে, অর্থে বিরহ রসে। এই জন্য বড় প্রয়োজন বিরহ। যদি সেদিন বিরহ নাই হতো তবে প্রেমের গভীরতা নির্ণয় করা সম্ভব হতো না। রাসমন্ডলী বিরহী গোপীগীতের আস্বাদন হয়েছে, রাসমন্ডলী মিলনের আনন্দ আছে, কিন্তু বিরহীর সেই দশায় গোপীগণের হৃদয়ের তীব্র বেদনা, না পাবার বেদনা। তাদেরকে প্রেমের গভীর আরো গভীর আরো গভীর অতল অতল স্পর্শ গভীরতা যার শেষ নাই গভীরে ডেবে যায়। প্রেমের গভীরতা এই প্রকার অতল স্পর্শী, যে কোনো গভীরতার হয়তো তার তল পাওয়া যায়, শেষ পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনের এই বিপ্রলম্ব রস এই বিরহ রস বিচ্ছেদের অতল স্পর্শ গভীরতা এত তলদেশে সর্বোপরি তার শেষ নাই। অশেষ এই প্রেম অনন্ত প্রেম, এ প্রেমের আস্বাদন একমাত্র যারা বৃন্দাবনের এই প্রেম বিষয়ক বিষয়ের সঙ্গে যারা যুক্ত হলেন, যারা বৃন্দাবনের ভজন করলেন, ভজন পদ্ধতির সঙ্গে যুক্ত হলেন, তাদের হৃদয়ে প্রেমের এক বিন্দু ঝলক প্রকাশ পায়, এক বিন্দু চোখের জল হয়ে সারা জীবন কাঁদায়। এটা হতে হচ্ছে চোখের জল হয়ে বিরহ বেদনায় সাধিকা মঞ্জুরি
সারা জীবন ধরে কাঁদে। এই কান্নায় যে কি সুখ দাঁড়াই জানে, মানুষ আনন্দের অন্য কোন আনন্দের সুখের আস্বাদন করতে চায়। বাবার আনন্দ আর সাধক না বাবার বেদনায় কাঁদে, কাঁদতে চায়। কোনো কোনো সাধকের সামনে এসে ভগবান দাঁড়ায়, রাধারানী এসে দাঁড়ায়, রাধারানীকে বলে, রাধারানী তুমি এসো না, তুমি যদি আসো তাহলে কাঁদতে ভুলে যাবে বাবার আনন্দ। যদি এই কান্নাকে ভুলিয়ে দেয় তাই এসো না, তুমি কখন এসো, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাব কিন্তু আমার সামনে কখন এসো না। যদি আসো তুমি যে এই অশ্রু যদি তার লোভ হয়ে যায়, অশ্রু যদি কখনো হঠাৎ করে যদি বলে আর আমি বাইরে বেরোবো না, বলে কেন রে এই অশ্রু, অন্য কত সময় তুই বাইরে বেরিয়ে আসিস, ছেলে মরে গেলে, কিছু হারিয়ে গেলে, সংসারের যাতনা পেলে, মনের ইচ্ছা পূরণ হলো না, কেউ অপমান করেছে, ও সম্মান চেয়েছিলিস তোকে অপমান করেছে, মনের ব্যথায় তুই কাঁদছিস, চোখের জল বাইরে বেরিয়ে আসছে, ওই তখন তো রোধ হয় না। এখানে তুই রাধারানী ভোজন করছিস অথচ চোখের জল না, শুকনো শুষ্ক হয়ে গেছিস, তুই খরা লেগে গেছিল না, খরা, খরা লাগলে হবে না, বৃষ্টিপাত নাই, বৃন্দাবন আর সেই বৃন্দাবনে ঘন শ্যাম, ঘন মেঘমালা, হৃদয় বৃন্দাবনে অমন করে কালো হয়ে ঘনিয়ে আসবে। না পাবার বেদনা, সেই বেদনার ভিতের উপর, বেদনার মন্দিরের উপর আকাশ থেকে বৃষ্টি পড়বে, হৃদয় আকাশ, চোখের জলে বক্ষদেশ প্লাবিত হবে, বক্ষদেশে হৃদয় সর্বসা সর্বস্ব সর্বেশ্বরী রাধারানীর চরণ বক্তব্য হবে। কেটে আগুন হবে, সংসারের জন্য সবাই কাঁদে গো, কিন্তু তোমার জন্য কাঁদতে না পারলে তো, এই জন্য বিরহটা খুব দরকার, না পাবার বেদনা। বাবার আনন্দ সবাই অনুভব করতে পারে কিন্তু না পাবার বেদনার বড় প্রয়োজন। এই জন্য কখনো কখনো না ঝলক দর্শন দিই বা তার কখনো আসবে না। ওই যে কবে ঝলক দর্শন দিয়েছিলেন, ওই যে কবে এসেছিলেন রাধারানী, আর এখন আর আসবে না। বাবা শ্রী বলে ভালো হয়েছে আসে না, আসলে সর্বনাশ হয়েছে। সংসারী মানুষ কত অহংকারী, বাবার আনন্দের আটখানা হয়ে
অহংকারে মদমত্ত হতে আর সময় লাগে না। উনি বলছেন উনি ভক্ত, উনি বলছেন উনি ভক্ত, উনি বলছেন উনি প্রেমিক, উনি বলছেন উনি অনেক বড় ভক্ত, উনি রাধারানী পেয়ে গেছেন, উনি বলছেন এই 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 বাপ রে সব শেষ। ভগবান কৃষ্ণ বলছেন তাহলে বুঝলে রথ কেন আমি চলে এসেছি।